আমাদের বিয়েটা যদিও একদম ছোট্ট করে হয়েছে তারপর আমরা দুই দিন ধরে বিয়ের শপিং করছি প্রথম দিনের ভিডিওটা তো তোমরা অলরেডি দেখে ফেলছো আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও আর সেই আম্মু আর তোমাদের আমরা তিনজন বের হয়ে পড়ছিলাম ওই দিন তিনজন মিলে চলে গিয়েছিলাম রাজশাহী থিম মোমোর প্লাজার সামনে বিয়ের লেহেঙ্গা ওর জন্য পাঞ্জাবি সবকিছুই কেনা হয়েছে তারপরও আমরা অনেক কিছুই কেনা বাকি ছিল সেই জন্য পরের দিন আবার বের হলাম প্রথমে ঢুকিয়ে চলে গিয়েছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে একটা ডায়মন্ড নোস পিন নেওয়ার জন্য এই নোস পিনটা আমরা অনেক বেশি পছন্দ হয় তাই এটা আমি নিয়ে নিয়েছিলাম আসলেও কিন্তু দেখতে অনেক সুন্দর তাই না ছোট্ট খাট্ট একটা নোজ পিন সব সময় পরার জন্য একদম বেস্ট ডায়মন্ড বলে আমরা কিছুক্ষণ সময় কাটালাম আর জুয়েলার্স এর দোকানে তো আশেপাশে অনেক মিরর থাকে মিরোরে আমরা ভিডিও করতেছি আর দেন আর কি ও পেমেন্ট করে দিল আর এই তো ছোট্ট ব্যাগে আমার ছোট্ট একটা নোজ পিন আছে আমাকে দিয়ে দিল এটা আর তারপর আমি ঘোরাঘুরি করতেছি কিছু কসমেটিক্স নিব সেই জন্য এই সুপার মলে অনেক অনেক দোকান কোন দোকান রেখে কোন দোকানে যাব বুঝতেই পারতেছি না আমার একটা শাড়িও লাগে তো তাই ঘুরে ঘুরে শাড়ি খুঁজতেছিলাম বিয়ের জন্য লেহেঙ্গা তো নিয়ে নেওয়াই হয়েছে বাট আমার একটা শাড়ি দরকার কারণ লেহেঙ্গা পরে থাকতে পারবো কিনা এটা নিয়ে প্রচন্ড কনফিউজ ছিলাম বাট সমস্যা হচ্ছে এখানকার কোন দোকানে আমার পছন্দ হচ্ছিল না শাড়ি প্রায় পুরো শপিং মলটা আমি ঘুরে ঘুরে দেখে শেষ করে ফেলছি বাচ্চাদের পোশাকের দিকে আমার খুব চোখ যাচ্ছিল যদিও এখন এগুলোর আমার কোনো দরকার নাই আর আয়না দেখলে মনে হয় সবাই এরকমই করে তাই না নিজেকে দেখতেই ব্যস্ত হয়ে পড়ে যাই হোক এখানে আসার পর খুঁজে খুঁজে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে বাট এটা একটু লাল টকটকা বেশি মনে হচ্ছে আমার দরকার একটু মেরুন টাইপের নিজের ইচ্ছা মতো কেন জানি পাচ্ছিলামই না প্রচুর শাড়ি ছিল এখানে বাট কোনটা বেশি গর্জিয়াস আর কোনটা আমার মনের মতোই না অনেক খোঁজা খোঁজির পর একটু সিম্পল এর মধ্যে মেরুন টাইপের একটা শাড়ি পেলাম এটা আমার কাছে অনেক ভালো লাগছে খুব একটা গর্জিয়াস না একদম সিম্পল এর মধ্যে আর কালারটাও অনেক সুন্দর আর তোমরা যারা খুব দ্রুত সময়ের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে স্কিন টোন ব্রাইট করতে চাচ্ছো তোমরা চাইলে এই কম্বোটা ইউজ করতে পারো এখানে আছে একটা কোজি ক্যাসিড সোপ এই সাবানটা ফেসের সাথে সাথে ফুল বডি কে হোয়াইট করবে আর এই বক্স টা হচ্ছে একটা দুবাই নাইট ক্রিম এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তোমরা যারা স্কিন টোন ব্রাইট করতে চাচ্ছ অথবা স্পট দূর করতে চাচ্ছ তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো প্যারাডাইস ফেরি কিংডম থেকে তোমরা এই কম্বোটা পেয়ে যাবা তাদের পেজে প্রচুর রিভিউ আছে চাইলে চেক আউট করে আসতে পারো তাদের পেজটা তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো একটা আপু আমাকে সুন্দর করে পরায় দিয়েছিল এখানে গায়ে ধরে দেখতে বললো কেমন লাগে দেখতে যদিও আহামরি গর্জিয়াস না বাট আমার সবসময় সিম্পলি পছন্দ সিম্পলের মধ্যে এই শাড়িটা অনেক সুন্দর ছিল তো ভালো করে গায়ে ধরে আমার এই শাড়িটা অনেক বেশি পছন্দ হয় পুরাটাতে সুন্দর করে ডিজাইন করা তাই এটা আমি নিয়ে নিছি ওখান থেকে শুধু এই শাড়িটা না এরকম আরো দুইটা শাড়ি নিয়েছি আমার আম্মুর জন্য একটা আম্মুদের গুলো কালার আমার হাতের গুলো আর আমারটা হচ্ছে মেরুন টাইপের কালার শাড়িগুলো আমার অনেক ভালো লাগছে একদম হালকার মধ্যে একদমই ভারী না শাড়িগুলো আর আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা কিনতে আজকে বের হয়েছি সেটা হচ্ছে মেকআপ আমি রেগুলার মেকআপ একদমই করি না যেহেতু বিয়ে স্পেশাল একটা দিন পার্লার থেকে তো মেকআপ করব না বাসায় নিজে করব বাট চাচ্ছিলাম একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে আর নতুন কিছু কিনতে তাই নতুন নতুন মেকআপ প্রোডাক্ট কিনছি এখান থেকে আপুটা আমাকে ভালোভাবে অ্যাপ্লাই করে সবকিছু বুঝাই দিয়েছিল এখানে এখান থেকে তিনটা শাড়ি কয়েকটা মেকআপ প্রোডাক্ট আর কিছু অর্নামেন্টস কিনছি আর এখানকার প্রত্যেকটা দোকানে বিশাল বড় বড় মিরর প্রত্যেকটা দোকান ঘুরতে ঘুরতে প্রায় টায়ার্ড আমরা আর এই দোকান থেকে অনেক কিছু শপিং করে ফেলছি লম্বা একটা লিস্ট ধরায় দিচ্ছে হাতে তো বিল পে করে এখান থেকে বের হয়ে পড়লাম অনেকগুলো ব্যাগ নিয়ে আর শাড়ি যেহেতু কিনছি শাড়ির সাথে লাগবে ম্যাচিং ব্লাউজ তাই একটা ব্লাউজের দোকানে চলে আসলাম আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে এরকম গোল্ডেন কালারের ব্লাউজ মানাবে তাই সবার জন্য গোল্ডেন কালারের ব্লাউজ নিয়ে নিলাম মানে আমার দুই আমর জন্য আর আমার জন্য আর কি ওই দিন পুরো শপিং মলটা প্রচুর ঘুরছি সব কিছুর ভিডিও করা হয়নি কারণ আমি জানতামই না এই ভিডিও আমি আপলোড করব জাস্ট মেমোরি রাখার জন্য আমি ক্লিপগুলো নিয়ে রাখছিলাম যাই হোক আরেকটা দোকানে চলে গিয়ে আমি আমার নরদিনীর জন্য ড্রেস দেখতেছিলাম আর এই ড্রেসটা যতটা পছন্দ হয়েছে তার থেকে পছন্দ হয়েছিল আমার এই ওড়নাটা ওড়নাটার জন্য ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই এটা ওর জন্য নিয়ে নিয়েছিলাম আর তারপরে আরেকটা দোকানে চলে আসি পাঞ্জাবি দেখার জন্য আমার আব্বু আব্বুর সাদা পাঞ্জাবি নেওয়া হয়েছিল সাদা পাঞ্জাবিতে কিন্তু সবাইকে অনেক সুন্দর মানায় তাই না আরও নিজের জন্য একটা পাঞ্জাবি দেখতেছে কোনটা ভাল লাগে সেটা দেখতেছে এই দোকানে আসার পরেও অনেক অনেক শাড়ি দেখলাম অনেক গর্জিয়াস শাড়ি আছে এখানে বাট প্রাইস আমার কাছে প্রচুর ওভার প্রাইস লাগছে যাই হোক শপিং মল থেকে বের হয়ে আমরা চলে গিয়েছি ছিলাম রেস্টুরেন্টে শপিং মলে ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর খোদা লেগে গেছিল তাই আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে আর খাওয়া দাওয়া শেষ করতে করতে এদিকে প্রায় সন্ধ্যা আমরা চলে গেছিলাম এখানেও আমি গিয়েছিলাম শাড়ি খুঁজতে শাড়ি একটা নেওয়া হয়েছে বাট আমার মন মতো না সেজন্য আমি এখানেও চলে গিয়েছিলাম শাড়ি খুঁজতে বাট দুর্ভাগ্য অনেক খোঁজাখুঁজির পরেও আমি আমার পছন্দ মতো শাড়ি এখান থেকেও পাইনি যদি একটু টাইম থাকতো হাতে তাহলে হয়তো অনলাইন থেকে অর্ডার করতে পারতাম বাট একদম দুই দিন আগে আমরা শপিং করতে বের হয়েছি তখন আর টাইমও ছিল না আর ওই দিন শপিং করতে করতে একদম রাত লেগে গেছিল অনেকক্ষণ ধরে আমরা বাইরে ছিলাম তাই আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা চলে আসলাম একটা স্বর্ণকারের দোকানে এখানে এসে এই দুইটা আমার অনেক রিং পছন্দ হয় আর দুইটা রিং সে আমাকে কিনে দিছে রিং দুইটা আসলে অনেক সুন্দর না আর এই হচ্ছে আমার কিনে তো এই দোকান তিনটা সুন্দর সুন্দর রিংটা রিং নেওয়া হলো আর এই সুন্দর গোল্ডের রিং কিন্তু ওর হাতে ভালোই মানাইছে তাই না সুন্দর লাগতেছে অনেক আমার রিং গুলো যদিও ভালোই হয়েছে তো এই ছিল আমাদের টুকি টাকি বিয়ের শপিং ভিডিও যেটা আমি এতদিন পরে আপলোড করলাম তো যাই হোক আজকের ভিডিও ছিল পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ